চা চামচ ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ সরিষা, 1 চা চামচ জিরা, দারচিনি এলাচি, আর এগুলো হচ্ছে মিষ্টি জিরা বা মৌরি, আর 4-5টা শুকনো মরিচ। সবগুলো আমি একসাথে তেলে নিই। টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, আদা রসুন শুকনো মরিচ তেজপাতা আর চিনি, এগুলো সব আমি তেল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, তেঁতুলের বিচি এগুলো দিয়ে দিলাম। আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম টেবিল চামচ পরিমাণ সিদ্ধা দিয়ে আচার করলে একটু নষ্ট হয় না। আচার আমার হয়ে গেছে,